পুনর্বাসনের দাবিতে আন্দোলন। ঘটনাস্থলে ইসিএল ও পুলিশ আধিকারিক। দুর্গাপুরের রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড এলাকার শীর্ষা গ্রাম উত্তপ্ত হয়ে ওঠে গোটা এলাকা। পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ দেখায় এলাকাবাসী। রাষ্ট্রায়ত্ত ইস্টার্ন কোলফিল্ড লিমিটেডের খনি উত্তোলনের সময় বিস্ফোরণ, যার জেরে গোটা এলাকায় তৈরি হয় কম্পন। বিগত সেপ্টেম্বর মাসে লাউডোহার শীর্ষা এলাকায় 28টি বাড়িতে ফাটল দেখা যায়, আতঙ্ক ছড়ায় গোটা এলাকায়। বাড়ি ফাটলের বিষয়ে ইসিএল কর্তৃপক্ষকে জানানো হলে পুনর্বাসনের কথা বলেন কর্তৃপক্ষ, তবে মৌখিকভাবে সেই প্রতিশ্রুতি দিলেও কার্যত বাস্তবে তা কিছুই হয়নি। চরম আতঙ্কের মধ্যে দিন যাপন করছেন এলাকাবাসী, একাধিক মানুষজন ঘর ছাড়াও হয়েছেন। বাধ্য হয়ে শুক্রবার সকাল থেকে পুনর্বাসনের দাবিতে প্ল্যাকার্ড হাতে আন্দোলনে নামেন এলাকাবাসী। তাতে কোথাও লেখা 28টি পরিবারকে পুনর্বাসন দিতে হবে, আবার কোথাও বা লেখা জিএম তুমি দূর হঠো। সবকিছু ফয়সলা হয়ে গেল যে হ্যাঁ তোমাদের অমুক তারিখে ঘর হবে, এখনো পর্যন্ত কোনো তদন্ত হলো না। বাকি ওই যে ট্রেনের ওই যে ওখানে জায়গাগুলো নিয়েছে ওদের ঘর শুরু হয়ে গেল, কিন্তু আমরা যে কোথায় যাইবো? পরশু দিনে যে ঘরটা পড়ে গেছে তো সেখানে যে ছেলে মেয়ে রান্না করছে, যেতে ওই মাটির চাপ রয়েছে ঘরে পড়ছো, তাহলে কি হয়েছে? তাহলে মানুষটা মরে যাইতো, তারপর ঘর করে দিতে পারছেন না, মানুষের দামটা কি করে জিএম দেবে তোমাকে বলো। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় দুর্গাপুরের ফরিদপুর থানার পুলিশ ও ইসিএল কর্তৃপক্ষ। সংবাদ মাধ্যমের ক্যামেরা দেখে ইসিএল কর্তৃপক্ষ ক্যামেরা বন্ধ করতে বলে। ক্যামেরার সামনে কিছুই বলতে নারাজ তিনি। অপরদিকে দাবি মানা না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয়রা। বিকাশ সেরের রিপোর্ট, আর প্লাস নিউজ, দুর্গাপুর।